সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত সুধি, বহু দূরে অনেকে চলে যাবেন ব্যস্ততার মধ্যে, এই গরমে বেশিক্ষণ আটকে রেখে বেদবি করব না, সংক্ষিপ্ত একটু কথা আলাপ আলোচনা করি যা হয়তো আমাদের জীবনের কিছু পাতিও হতে পারে, অনেকের জীবনের অনেক ভুল ভেঙে যেতে পারে। কনভারসেশন মেক্স এ ম্যান পারফেক্ট। আজকের আমাদের জুমার নামাজে অনেক সম্মানিত মেহমান ওলামা ইকরাম, ওলামা এজাম তশরিফ এনায়েত করেছেন সুধীজন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। পর্দার আড়ালে অন্তরালে ভদ্র মহিলা যারা আছেন, ঢাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা উপস্থিত হয়েছেন, জুমার নামাজে যারা একত্রিত হয়েছি আমরা মহান মাহবুবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কাজী শরীফে মুদাল্লা নবী সসা বিশ্বাস করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদীন আদু আলাইহা বিন নাওয়াজিজ। সুন্নত কাকে ধরে রাখো, আমার সাহাবাদের সুন্নত দাঁত দিয়ে আক্রিয়া কামড়িয়ে ধরো, সুন্নতকে আক্রিয়া ধরে রাখতে হবে। সুন্নত কি? সুন্নতের প্রতি শব্দ হলো আদর্শ। আদর্শ কি? আদর্শ হলো কোনো জাতির, কোনো এলাকার, কোনো মানুষের কৃষ্টি কালচার সিভিলাইজেশন। কৃষ্টি কালচার সিভিলাইজেশন কি? হাসি কান্না, লেন দেন, খাওয়া পরা সব কিছু মিলিয়েই একটা জাতির সিভিলাইজেশন বলা হয়। তো কোনো জাতির সভ্যতা আদর্শ নির্ভর করে গোটা বিশ্ব পৃথিবীর জন্যে যাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাজ এবং কর্ম পদ্ধতি দুইভাবে বিভক্ত করা হয়েছে। একটি হলো উম্মতের জন্য আমল, আরেকটি হলো ব্যক্তিগত জীবনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তিগত জীবন, যেটা উম্মতে মুহাম্মদের জন্য আমল নয়, যেমন সওম বিসাল, অর্থাৎ হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রমজান মুবারকের মাসে না খেয়ে রোজা রাখতেন। তো সাহাবারে দেখেন যে আল্লাহ নবী সসম যেহেতু না খেয়ে রোজা রাখেন, আমরাও রাখি, এখন ধুইলা ফুইলা যায়, এর উপরে ওর উপরে শরীর ঠিক নাই। আল্লাহ নবী সসম বলেন যে তোমরা এরকম কেন করো? কয়া রাসুল আল্লাহ, আপনি না খেয়ে রোজা রাখেন, আমরাও রাখি। আল্লাহ নবী সসম বলেন, লাস্তুকা হাইয়াতিকুম ইন্নি আবিতু ইনদা রব্বি ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি। যরকম সুবহানাল্লাহ, আমি তো তোমাদের মতো নই, তোমরা সমাবেশাল থাকো কেন? এটা আমার তো লেখা, আমার পরোয়ান পরোয়ার দেখার, আমাকে খাওয়ান পান করান। যরকম কিছু আছে উম্মতের জন্য কোনো ফরজ না, যেমন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে আসেন, তখন মদিনাবাসীদেরকে দেখলেন তারা তাহজির করতেছিল, ওই খেজুর গাছের পুরুষ খেজুর গাছ আর মেয়ে খেজুর গাছ বাইর লাগাইতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা দরকার নাই, না করলেও পারো তোমরা। তো সাহাবারা এটা করলেন না, ওই বছর খেজুরের ফলন খুব কম হয়। আবার পরবর্তী গেছে তাহজির করালেন, এটা কোনো শরীয়তের কোনো ব্যাপার না। আল্লাহ নবী সসম ব্যক্তিগত কিছু জিনিস আর যা উম্মতের জন্য যা হুকুম না, এটা শরীয়তে পালন না পালনের কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আঁকড়ে ধরে রাখা আমার সুন্নত, আমার আদর্শ, এটা কি? মাথায় টুপি, দাড়ি, মেসাক,
আরো যা টুকিটিকে সুন্নত বলি আছে, জরুরি সুবহানাল্লাহ, টুপি মাথায় দিলে কি সুন্নত আদায় হয়? জোরে কোন, দাঁড়িয়ে রাখলে কি সুন্নত আদায় হব? আলফ্রেড নোবেল কি বলবেন? আপনি দাঁড়িয়ে ছিল, ডিনামাইট আবিষ্কার যে করে দাঁড়িয়ে ছিল, ম্যাক্সিম গোর্কি দাঁড়িয়ে ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা দাঁড়িয়েও ছিল, সুন্নত আদায় হয়েছে? টুপি রাখলেই যদি সুন্নত আদায় হবে, ভূপেন হাজারিকা মাথায় টুপি ছিল কিনা? এরপরে উপমহাদেশের আধুনিক বাংলা গানের স্থপতি কিংবদন্তি মান্না দে মাথায় টুপি ছিল কিনা? সবসময় টুপি মাথায় দিয়ে থাকতো, অনেক বড় সুন্নত আদায় হয়েছে। এই সুন্নত আদায়ের সাথে ইমানের শর্ত আছে, ইমান আগে শর্ত, মুসলমান হইতে হবে, ইমান আনতে হবে, তবে এটার সুন্নত আদায় হবে। দাঁড়িয়ে রাখলে সুন্নত হয় না। এখন যদি কেউ ফ্যাশনের জন্য দাঁড়িয়ে রাখে, এরাও সুন্নত আদায় হবে না। রাসূলকে মহব্বত করে ভালোবাসে সুন্নত দাঁড়িয়ে রাখতে হবে, এই তাহলে এটা আদায় হবে। এটা যে সুন্নতের সাথে রাসূলের মহব্বত আছে, যে আদর্শের সাথে রাসূলের মহব্বতের সম্পৃক্ততা আছে, ওটি হলো সুন্নত। ওই সুন্নত পালন করলে আল্লাহ রাসূলকে মহব্বত করা হবে, জোরে কল সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম যে আমাদের সমাজ ব্যবস্থায় পোশাক নিয়ে কিছু কথাবার্তা হয়, আলহামদুলিল্লাহ। ইসলামে পোশাকের গুরুত্ব কি? ইসলামে পোশাকের গুরুত্ব আছে, পোশাকের গুরুত্ব নাইও, ওই মানুষের উপরে নির্ভর করে, ওই মানুষটির উপরে নির্ভর করে। মানিকান দরবার শিল্পে একজন পকেট ম্যাট ধরা পড়ছিল, জুতা পরা দাঁড়িয়ে রাখছে, মাথায় টুপি, চেহারা সুন্দর, মানিকগঞ্জের টুপি, স্টেজে ধরা পড়ছে, সে হলো থাইলকদার, আর মাঠে সবাই ইত্যাদি করতেছে, ইত্যাদি বুঝেছি পকেট থেকে নিতে আছে। হঠাৎ করে একজন ধরা পড়ছে, ধরা পড়ে দুই এক কিল খাওয়ার পরে তোর সাঁতার কেরা? আমার সাঁতার আছে। ও কেরা? আমার উস্তাদ আছে। উস্তাদ কনে? কয় স্টেজে? স্টেজের সাথে বসা। পরে যা ধরা হইলো, তারে কাই মিয়া কিসের কি করছে? আমি কোন দিন এগুলো চুরি করা পারি নাকি? পরে দেখা গেল কি, তার পাঞ্জাবি নিচে লুঙ্গির মধ্যে এরকম সেন ফিতা, সেটার নিচে 1200টা গড়ি পাওয়া গেল, টাকা পয়সা সব পাওয়া গেল। উনি থাইলদার, মাথার টুপি দিছে, দাঁড়িয়ে রাখছে, জুব্বা পরছে, কি দাম আছে? এটার কোনো দাম আছে? এটা বুঝতে হবে। এটা পোশাক খুব পরলাম কিন্তু ইসলামের কাজ করলাম না, তাহলে এই পোশাকের আমার কোনো লাভ আমার এটা হবে? এটা না। পোশাক নিয়ে আমাদের দেশে অনেক কিছু, এক এক দেশের পোশাক, এক এক দেশের কৃষ্টি কালচার সিভিলাইজেশন এক এক ধরনের। আমাদের দেশে চাকরিজীবী আপনারা যারা আছেন, বিভিন্ন জায়গাতে যান, প্যান্ট শার্ট পরতে হয়, কথা ঠিক কিনা? যারা আমার সাথে যাদের সম্পর্ক, বিভিন্ন কারণে প্যান্ট শার্ট তাদের অফিসিয়াল ব্যাপার, পরতেই হয়। নামাজের সময় তারা প্যান্ট তো খুলে নামাজ পড়া যাবে না, প্যান্টের নিচের যে অংশটা আছে যাতে নিচ দিকে না নামে একটু গুটিয়ে পড়ে, যারা প্যান্ট পরে তারা খুব সতর্ক মানুষ আমি দেখছি। বাইতুল মোকাররম নামাজ পড়ছে, অনেক দেখলাম প্যান্ট শার্ট পরা মানুষ সাথে সাথে উজু করে নামাজের জন্য আসছে। কত ধার্মিক না তারা, মনটা দিল আল্লাহর পাকের কাছে লাগে, সম্মত কারণে পড়তেই হয়। আবার ডিসি থেকে এবার বাস করে দিছে, তাহলে ওই জ্ঞানটাও তাদের আছে, তাই না? প্যান্ট শার্ট যারা পরে মেহরবানি করে শার্ট তারা ইন করে পরবেন না, শার্ট প্যান্টের ভিতরে ইন করে আছে না, এটা পরবেন না, শার্ট ছেড়ে দিবেন। তাতে কি হয়, আপনার নাভির নিচ থেকে এই জায়গাটা সেফ থাকে এবং পর্দা থাকে। আমি খুব জ্ঞান খাটাইয়ে দিচ্ছি, প্যান্ট পরতেই শার্ট পরতে যদি হয় সঙ্গত কারণে, তাহলে পরে প্যান্টের উপর দিয়ে শার্ট ছেড়ে দিবেন, ইন করে পরবেন না। আপনি খুব খেয়াল করে দেখেন,
তার কারণ শরীরের শরীরের একটা শরীরে একটা গোপনাঙ্গের যদি চিত্রটা আপনার চোখে যদি ফুটে ওঠে, দেখতে দেখতে শুয়ে গেছে ঠিক না, খুব গভীর চোখে দেখেন একটু অশুভ দেখা যায়। আমি খুব খেয়াল করে দিচ্ছি। তাহলে যারা যারা প্যান্ট শার্ট পরবেন, শার্ট নামাই দেবেন উপর থেকে, কথা কি জ্ঞানে কাটছে কি উপর থেকে শার্ট একটু ই করে দিবে। পানিতে যদি একটা ফাতা ভরে তাহলে এটা তো কুমির ওই জায়গা, অর্ধেক ফাতা যদি পরে সবটু, আর এই পাতাটা যদি টানে ভরে তাহলে এটা বাঘ ওই জায়গা। ওখানে একজন আসলো কয় হুজুর, পানির এই পাতাটা যদি অর্ধেক ফানিতে পারে, অর্ধেক যদি শুকটাই পরে তাহলে কি হইতো? আপনি পারি কেন? আজকে নোয়াখালীর অনেক বড় বড় আলেমের দিন আসছে আলহামদুলিল্লাহ। কথা কথা আমরা নোয়াখালী কুমিল্লার কথা আমরা বলি, কিন্তু তাদেরকে দিয়ে আমরা শিক্ষা নেই। একজনে ওই যে বাড়িতে ই খুঁড়তেছে, টিউবওয়েলের পাইপ খুঁড়তেছে, বড় বিদেশে যাইয়া অনেক বড় জায়গা নিচে খুঁড়তে খুঁড়তে 70 ফুট নিচে গেছে ওই পাহাড়ের নিচে, যায় কান্তাছে আল্লাহ এই কপালে এটা আসল আসতে সর দিতে যাইয়া 70 ফুট নিচে আমি এই গর্ত খুঁদি, আমি যে বড় লোকের ফোলা কি কামনে আমি এনাই ছিলাম। এ কথা কইতে কইতে ফটকরে খটখটে শব্দ পাওয়া যায়। কি রে খটখটে শব্দ কি? যায় দেয় কি ওই সুরঙ্গ দেয়া ওনে আরেকজন লোহার রড সোজা করতেছে। আমি বাইক তুমি এনে, আমি 10 বছর আগে এসি বাড়ি কনে যাই বাস ছিঁড়ে আমার আগে আইসি একদম। শুনেন, নোয়াখালী কুমিল্লার মানুষ বিদেশে করতে পারে ট্যাগি, ট্যাগ নাই কিছু করতে পারতেন, ত্যাগ ছাড়া কিছু হয় না, ত্যাগই নেই। 10 বছর 15 বছর 20 বছর চলে গেছে, সংসার আছে, ছেলেপেলে নিছে, ভাই বেড়াদের সবাই নিছে। নোয়াখালী কুমিল্লার মানুষ সবচেয়ে ধার্মিক বেশি আলহামদুলিল্লাহ। আপনার কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কচুয়া ওনার বালি কনে বুঝা কথা কয়ে, এমন একজন মানুষ যার ভারি কুমিল্লা নোয়াখালী, বুঝছেন যে কোরআনুল কারিম তেলাওয়াত করতেন 40 হাত পানি নিচের পানি কুয়ার উপর উঠে, এরকম মানে বালতিতে পানি নিত, কোরআন শরীফ পড়া শেষ আবার পানি নিচে যাইত। আপনি নোয়াখালী কুমিল্লারে ধাক্কা দিয়েছেন মিয়া, আপনি কোরআন শরীফ পড়লে পানি উপর উঠতো না আর নিচে যাইতো সয়া, আপনি কোরআন শরীফ পড়লে তো পানি আরো সয়া নিচে যাইতো, আর ওনার কনসে পড়া পানি উপরে উঠছে সুবহানাল্লাহ। বাড়ি নোয়াখালি কুমিল্লা সন্দীপের হুজুর, আর যত যত আমি ধামতি আলিয়াতে পড়ছি কুমিল্লা মোহাম্মদপুর গ্রামে আমি লজিং থাকছি, আমার লজিং মাস্টার নাম ছিল নুরুল ইসলাম, এই মোহাম্মদপুর গ্রামে উনি খবর নিয়েছিলেন মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ওনার বাড়িতে 2টা পুকুর ছিল, একটা ভিতরের পুকুর, তারপর মহিলার গোসল করতো, তারপর ফন্টাতে গিরা, বাইরের এক পুকুর আছে ওইটা আমরা গোসল করতাম। এবার বাসার ভিতরে খাইবার দিত একটু বেড়া, বেড়ার এটা আবার এমনি কাটা, পর্দার আলে মহিলা মাপন থাকতো, আর ওই এই কাটা নিচ দিয়া পেলে টেলে বাসন টাসন দিত, না বৈশে বৈশে খেতাম, গলার শব্দ শুনতাম না, মতো একটু তরকারি দেন দিত, নুন দেন দিত, আর বড় এই গামলার মধ্যে পাতলা দুধ দিত, ওই যে নারিকেলের আইসা আছে না, ওই আইসা দিয়ে দুধ নিল, তার গেলে আসতাম, আমল তো দেশে এরকম ছিল না। যাই কে হোক, রিক্সা দেখতাম আমি দালিয়াতে যখন আসতাম, রাস্তায় যত রিক্সা দেখছি মহিলা সব রিক্সার সামনে পর্দা দেওয়া, আমাদের রিক্সার সামনে কি পর্দা আছে? রিক্সার সামনে তো পর্দা নাই, সে বইসে হ্যারি পর্দা নাই, ওটা তো দুরস্ত। তাহলে ওনারা ধার্মিক, কিন্তু কথা খেয়াল করছেন ধার্মিক,
এবং ত্যাগী মানুষ সবকিছু। আমরা উদাহরণ দিই হলো এই জন্যে যে তারা একটু বুদ্ধি বেশি রাখি, তো বুদ্ধি বেশি রাখে দেখে এটি তো ভালো নাকি কর, সেখানে যত এই যে নোয়াখালী সৌমোহনী যত বই টই ওনারাই তো সাফিয়ে দিছে, আমরা এখান থেকে লাইব্রেরিতে আমরা কিনা টিনা আমরা নিয়ে আসি। আজকে কুমিল্লা নোয়াখালীর ওই এলাকার বরেণ্য উলামে আকরাম আমাদের সাথে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, সেই পোশাক শোনেন, আল্লাহ পাক বলেন আমি পোশাক তৈরি করে দিছি তোমাদের জন্য রাত, রাত তোমাদের জন্য আবরণ, দিবস তোমাদের জীবিকা উপার্জনের জন্য তোমাদের মাথার উপরে সুপ্রতিষ্ঠিত সুদৃঢ় আসমানকে প্রতিষ্ঠা করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। লিবাসুত তাকওয়া জালিকা খায়র, আল্লাহ ভীরুতার পোশাক, যে পোশাকের মধ্যে আছে রাসূলের প্রেম, যে পোশাকের মধ্যে আছে আল্লাহ ভীরু, সেই পোশাক পরিধান করো তোমাদের জন্য আছে খায়র বরকত, জোরে কোন সুবহানাল্লাহ। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আল্লাহ পাক বলতেছেন স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক, রাত তোমাদের জন্য পোশাক, আর পরহেজগারী পোশাক তোমাদের জন্য মঙ্গল। তো কয়টা হলো পোশাক? তিনটা, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জন্য পোশাক, আর এই রাতও তোমাদের জন্য পোশাক আবরণ আরাম আয়েশের জন্য বানিয়ে দিছি, আর এমন পোশাক পরিধান করবে যার মধ্যে আমার রাসূলের মহব্বত আছে, যেটা দেখলে আল্লাহর ভয় ভীতি তোমার ভিতরে আসে, তাকওয়া পরিজগারি, জোরে কোন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, এই যে লম্বা জামা জুব্বা পরছেন, এটা হলো খোদা বিরুদ্ধার পোশাক, বুলটুপি পরছেন আল্লাহ বিরুদ্ধ পোশাক, পাগড়ি মাথায় বাঁধছেন আল্লাহ বীরের পোশাক, কথা খেয়াল করেন, মসজিদে যদি যান, দশজন মসজিদে যদি থাকে, সবদের পাঞ্জাবি খাটা, মাথায় পাগড়ি নাইকা, মনে করেন আট দশজন, আর একজন মানুষ যদি দেখেন যে জুব্বা লম্বা বেশি, পাগড়ি আছে, হ্যাঁ এরকম যদি থাকে, তো দশজনে কি করবেন? হুজুর আপনি ইমামতি করেন, কথা ঠিক না? তাহলে বোঝা গেল কি মনে চান দিছে এই লোকটা আমাকে একটু হুজুর কিছু বেটি দেওয়া যায়, পাগড়ি দেওয়া যায়, লম্বা জুব্বাটা দেওয়া যায়, কি করবে? ঠিক আছে, মনে আছে, দেওয়া যায়, তো মনে করবো যে যাই কেউ উনিজন লম্বা জুব্বা বেশি দেওয়া যায়, পাগড়িও দেওয়া যায়, এই দাড়িও লম্বা দেওয়া যায়, না মাসটা উনি ঘরাই, কথা ঠিক কিনা কন? এই কি কারণ কি দেন? মনে মনেই চান দিছে লোকটা বেশি শূন্যতে ইত্তেবা করে, তো উনি নামাজটা পড়ানোর হকদার বেশি, আলহামদুলিল্লাহ। তাহলে এটার মধ্যে খোদা বিরুদ্ধ আছে, আলহামদুলিল্লাহ। আর এই সুন্নত মহব্বতের সুন্নত, আলহামদুলিল্লাহ, আটালো মহব্বতের সুন্নত। কি সুন্নত? আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন উটের পিঠে করে এক জায়গায় যা মুসকি হাসি দিলেন, অন্যান্য লোক বলতেছেন আমিরুল মুমিনিন এখানে আপনি হাসলেন কেন? তা আমি আলী জানি না আমি কেন হাসতাম, আমার রসুল এখানে দেখছি একটু মুসকি হাসি দিয়েছিলেন, আমি আলীও হাসি দিলাম, সুবহানাল্লাহ। মহব্বতের কোন দলিল নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহেব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহেবে তা মাথা অনেক লম্বা চুল রাখছে, চুল বাইন্দা খোয়া করে রাখছে, হয় তাই নাকি? দেখো আমার দরবারে ডাক দিছে, তুমি চুল এত বড় রাখছো, চুল বাইন্দা ক্ষমা করে রাখছো, এত চুল লম্বা কেন? কয়া রাসূল আল্লাহ, আপনি ভালো হয়েছে আমার মাথায় একদিন হাত রাখছে, আপনার পবিত্র হাত আমার মাথার মধ্যে পড়ছে, আমি সেই চুলগুলো কেটে যদি ফেলে দিই, কেউ যদি পাওয়া পাড়ায় ফেটে হয়ে যাবে, এই জন্য আপনার ভালোবাসা আমি চুলগুলো বাইন্ধা রাখছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ছেড়ে দাও।
সবাই চুল বড় করে যায় না, এটা হেয়ার জোনিক কাজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে তাই, জোরে কর সুবহানাল্লাহ। এক সাইবার শরীয়ার আসলে প্রতি বছর কি হজ করব, আল্লাহ নবী চুপ। প্রতি বছর কি হজ করবে কিনা, আল্লাহ নবী চুপ। প্রতি বছর কি হজ ফরজ কিনা, আল্লাহ নবী চুপ। চতুর্থ নম্বর বলতেছে না সাহেব শোনো, আমি যদি হা বলতাম কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের জন্য প্রত্যেক বছর হজ ফরজ হয়েছে। কি হিসাব পত্র! আল্লাহ আল্লাহ! অতএব এমন পোশাক, পোশাক, পোশাকের এত দাম বাংলাদেশে জানেন? এই পোশাক পোশাক কইরে একজন আত্মহত্যা করে মুই গেল, জীবনের কি দাম ডল কর। পোশাক দিয়ে কায়দা কেলেঙ্কের স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে, জীবনের দাম নাই, পোশাকের দাম বেশি। ঈদের আগে কথা ঠিক কিনা কর, একটা পোশাকের নাম শুনেন মজবকালী, আর একটা পোশাকের নাম শুনেন মটককালী, আর একটা পোশাকের নাম শুনেন পাখি, আরেকটা পোশাকের নাম শুনেন বেলবেট, আরেকটা পোশাকের নাম শুনেন সুস পাইজামা, এরপরে আরেকটা পোশাকের নাম শুনেন শর্ট কামিজ, শর্ট কামিজ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন পোশাক বাংলাদেশে তৈরি হয়, ট্র্যাডিশন হয়, কথা ঠিক কিনা? এমন পোশাক লিবাস উত্তাকুয়া, আল্লাহ একটা কোয়াদ লাগাই দিছেন, পরহেজগারী পোশাক, যার মধ্যে তোমাদের জন্য আছে মঙ্গল। যেরকম সুবহানাল্লাহ, মাথায় একটা টুপি দেন, লম্বা জুব্বা পরেন, সবুজ একটা পাগড়ি পরেন, অনেক ভালো দেখা যায়, যেরকম ঠিক কিনা? আর একটা শক্তি হাতে আছে, ওই শক্তির নাম কি মেসাক, মেসাকটা দরকার পড়ে পকেটে রাখেন, উপর পকেটে রাখেন, কেউ দেখে টিটকে রেখে ও হালার মতো জানে কি তো মেসাকে আর ঠিক নাই, ওটা এনে ছুঁয়ে দেন মেসাক, এনে ই করে মেসাক রশির সাথে বাইন্দা, দরকার পরে পকেটের মধ্যে ঝোলে থাক, গলায় ঝোলান মেসাক, ওই হালার পথে দেখে দেখে হি গুক মেসাক কর, ও তো জীবনে মেসাক করে না, কোনো ও জানে কিছু ও কি আর লেখাপড়া শিখছে, কিসের পড়াশোনা শিখছে? যা কোন হাদিস শরীফের জ্ঞান না, ওটা ওর অজ্ঞ মূর্খ আনেন কারে আনবেন আপনি? একদম প্রমাণ করে দিই, সমস্ত জ্ঞানের সমারোহ কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে, ইয়াসিন হক কোরআনের হাকিম, ইন্না কালামিনা মুরসালিন, আল্লাহ পাক বলেন বিজ্ঞানময় কোরআনের সফর আপনি রসুলদের মধ্য থেকে একজন রসুল, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বুরুজেরই তো তাফসীর করা পারা সারা পৃথিবীর মানুষ, মিলকই তো তাফসীর করতে পারে না, মিলকই কোথায় কেমনি কি বিষয় বৃত্তান্ত, অসংখ্য ব্ল্যাক হোল অনন্ত শূন্যতার মধ্যে সূরা আল ওয়াকের মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। মেসাকের সাথে কি সম্পর্ক মানুষের সুস্থতার সাথে, এটা মেসাকের থিওরি না পড়লে বুঝবে কেমনে করে? এটা আর তাওয়াফিন আর তাওয়াফাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিড়াল তোমাকে আশেপাশে থাকে সমস্যা নাই, বিড়াল পাক, কুকুর কেন বলেন তো হুজুর? বিড়াল পাক, কুকুর না পাক, বিড়ালের প্রত্যেকটা পশমের লোম থেকে একটা একটা রে বের হয়, একটা রেডিয়েশন হয়, যে রে, যে রে এবং রেডিয়েশনে সমস্ত ব্যাকটেরিয়াকে মাইরা ফেলায়, বিড়ালের পশমে কোনো ব্যাকটেরিয়া নেই, সুবহানাল্লাহ। আর কুকুর হলো নাপাক, তবে মোমেন ব্যক্তির, প্রত্যেকটা মোমেন ব্যক্তির উচিত কুকুরের স্বভাব গ্রহণ করা, মোমেন ব্যক্তির মধ্যে কুকুরের স্বভাব থাকবে, একটা থাকবে না, এটা হলো পরশ্রী কাতরতা, এই একটা একটা খারাপ গুণের কারণে কুকুরের বাকি ছয়টা গুণ সব নষ্ট হয়ে গেছে। কুকুর অল্পে তুষ্টি, আপনারা তো খামখাম করেন জ্ঞান, কিছু হইলে অল্প কিছু দিতে হয় নাই আরো লাগবো, ওইটিকে তুষ্টি থাকে। কুকুর সারাদিন না খাওয়ার পরে মালিক একটুখানি আড্ডি দিছে, ওইটুক খায় কুকুর খুব খুশি, এত আপনার কাছে এসে নেন যে ঘুরাইতেছে, আবার পিঠ পেছে নাপতে পারেন গেল গা, আবার আতুকের ডাক দেবেন বে হায়া, আবার ফিরে ঘুরে আইস। আল্লাহ পাক ব্যবসার মধ্যে একটু ক্ষতি দিছে, নামাজ বাদ দিছেন, ব্যবসায় লাভ হয়েছে নামাজ পড়া শুরু করছেন, বিপদ হয়েছে আল্লাহর ভুলে গেছেন, সমস্যা হয়েছে নামাজ ভুলে গেছেন। আর একটা কুকুর যে বাড়িতে থাকে, ওরা সারা রাতটি খাবার দেন নাই,
অভিমান করে আপনার বাড়ি পাহারা দিবে না এমন চি নয়, বাড়ি পাহারা ঠিকই দিস। ও ঠিকই রাত জায়গায় ছিল, সকালবেলা ভোরে মালিক যখন ঘর থেকে বের হয়েছে ও ল্যাংজাটান চতুর্দিকে নাইরা জানায় যে খাইবার দাও নাই, আমি আসিলাম, আমি তোমার দায় দায়িত্ব পালন করছি। মানুষ কি তাই করছে? লক্ষ জনতার মধ্যে একটি বাড়ির পোষা কুকুরকে যদি ছেড়ে দেন, ওই কুকুর লক্ষ লক্ষ জনতার থেকে তার মালিককে তালাশ করে বের করবে, জোরগণ ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন বান্দারে 30-60 বছর পর্যন্ত তোরে খাওয়াইলাম, এত কিছু করলাম, তোর বাড়ি একটি পোষা কুকুর কে একটু হাড্ডি জুইটা আটা কাটা কিছু দিছি না, সে তুমি মালিক, তোমারে চিনলো, আর আমি আল্লাহ পাক, এতটা বছর তোরে লালন পালন করলাম, আমি মালিক, মহান বাবুত বান্দারে তুই আমাকে এখনো কেন চিনতে পারলি না? কত ঠিক কিনা বলেন? এখনো চিনি নাই, কুত্তা চিনছে তার মালিকরে, আমরা মানুষে চিনি নাই। কুকুর ঘুম কম পারে আর মানুষ নাক ডাকায় ঘুম পারে, কথা ঠিক কিনা? কুকুর অল্প তুষ্টি আর আমাকে 3 থাল খাইলেও আমরা মনে করি যে আরো কিছু লাগতো, কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা বিল্ডিং আছে মনে করি আর একটা গুলশানের ভালো হইতো, গুলশান বিন্দি হয়ে গেছে, একটা টাকা পয়সা আছে, কেনাটাতে একটা বাড়ি করলে অনেক ভালো হইতো আমার, শেষ পর্যন্ত ব্যাগ বাড়ি থেকে যে কপরে যাবে হেনে ঠিক পাব। কুকুর জেনে রাইত হেনে কাইট, কথা ঠিক কিনা? একটা হলো খারাপ স্বভাব কুকুর, তার ভিতরে একটা পরশ্রী কাতরতা আছে, সে তার আপন সহজাতিরে দেখতে পারে না, জম্মের খাওয়া খাইছে আড্ডি, তারপর ওর আর না খেলেও চলবো, তা ওই তার কাড্ডি ওর সহজাতে আরেক কুত্তে যদি খাইবার চায় সেটার বিষয়ে কেউ কেউ করে দোবাই, কথা ঠিক কিনা? ধরে এই একটার কারণে সব কিছু ডুবা। অতএব আসেন আল্লাহর আশেক, আল্লাহর পাগলরা, পোশাকের দরকার, পোশাকের প্রয়োজন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ওইটাই হলো পোশাক, যে পোশাকের মধ্যে আছে পরহেজগারিতা, যে পোশাকের মধ্যে আছে রাসূলের মহব্বত এবং ভালোবাসা, ওই পোশাক ওই সুন্নতের কথা হলে বলা হয়েছে আলাই কিন্তু সুন্নতি ও সুন্নতের খলিফা রাশিদুল মাহদী আব্দু আলাইহা বিন আওয়াজের সরকম সুবহানাল্লাহ। আমার এমনটা করবার যায় না, বড় একটা জুতা পরেন, ওই আব্বার কাছে পুরান ঢাকার একজন যায়, হে লোকরা আমি চিনতাম, পুরান ঢাকার হেলো গেছে আব্বার কাছে বায়াত মুড়ি দিয়েছে, এই তখন নিয়ে গেছিল ওই যে সৈয়দ আছে আব্দুল আলম এসে তারাই কা হুজুর একজন মানুষ নিয়ে এসে মুড়িদ করে দেন, আব্বা কয় নিয়াত করছেন, কা হুজুর নিয়াত করছি একটা তরিকাটা নিয়ে যাই, আব্বা মুড়িদ করে দিছে, কাজে বেশি না লেবা যাবে তো পড়তে পারেন না, কায় তো নামাজ পড়েন না, ও জিকিরটা করে, কায় জিকির করতে পারবো না, এই কর যদি মনে লাগে তাহলে জুব্বা পরে, হ্যাঁ জুব্বা পরবো, সাদা একটা জুব্বা বানাইছে মাথায় পাগড়ি দিছে, ওই ঈদের মধ্যে শ্বশুর বাড়ি গেছে, নতুন নতুন মুড়ি ধরছে, জুব্বা পরছে, সুন্দর চেহারা, আর উসালাম্মা মানুষ জুব্বা পরছে মাথায় পাগড়ি দিছে, মুফাসসির কোরআন তো বোঝাই যায় কথা ঠিক, এই তো সাইকোলজি ধর্ম উপযুক্ত কোরআন দেয় যায়, শ্বশুর বাড়ি গেছে মসজিদে নামাজ পড়ার জন্য গেছে, গ্রামের মানুষ মোটামুটি যারা আইছে আর সবার চেহারে সুন্দর দেখা যায়, জুব্বা পরছে, পাগড়িও বাঁধছে, কিন্তু জানে না কোনো কিছু করবাসে বলতে পারলা ছুঁড়ে একা, এটা তোর বেশি জানে না, পরে সবাই করছে কা হুজুর আপনি আইছেন লিবাসটা আপনি পরান, কয় না আমি লিবাস পরে তো বলি না, তোমরাই পড়াও, কয় না না আমি লিবাসটা পরা নাই, ওই নামাজ আছে মগরিবের দাওয়া আছে, এই সে আব্বার কাছে আসছে, পরে আরে ধৈরা ভাগিরা তার নামাজে দি খারাপ করিয়া আব্বার কাছে কইতেছে কয় হুজুর আপনার কাছে মুড়ি ধইয়া এগো ছেক যে দিলে না বলে কয় ছেক দিলেন কি কয় আমি হুসুর বাড়ি গেছি ওই মসজিদে লিবাসটা পরিয়াই এই ব্যক্তি সপ্তমী কয় হলে আমার আমার লিবাসটা পরে বলি আমি লিবাস জানি আমি কেরাত জানি খালি ছুঁড়ে নাচ জানি আমি লাস্টে কি হলো এটা কর এই কয় আপনার জুব বেলেন আপনার টুপি বিলেন আপনার দাড়ি বিলেন এই আর পাগড়ি বিলেন কয় আমি এই একটা ফাটকির মধ্যে পড়ছিলাম এই তার আব্বা কয় যে কি হয়েছে এটা কয় নাকি কয় আমার যখন আমি কইছি যে আমি লিমাসটা পারব না তেবি হলে উঠলো না আমার জোর করে লিমাজি খাড়া করিয়ে দিল ওর মধ্যে লিমাজি খাড়িয়ে গেলাম আপনার লাভ লিয়া
কয় যে সময় আমি এলি মাছটা খাড়াইলে আমি দিমাগের মধ্যে ঘুমেন মারলো যে আমি তো ছুঁড়া নাচার ছুঁড়া ভালো লাগতে নি কোনটার বাড়ি কোনটা কব ওই শেষে প্রথম রাখাতে ছুঁড়া ফাতার পরে ছুঁড়া নাচ মাইরে দিলাম কয় শেষ করে ছুঁড়া নাচ যখন পড়ছি দেবী হলে মনে পড়ছে আলে ছুঁড়ে ভুল তো করলাম ছুঁড়া নাচের পর তোর কোনো ছুঁড়ে নাই আমি বিয়ে হালাই দিত রাখাতে কি করি অনেক চিন্তা করে করে পরে আমি সেটাই গেলাম মাথা বি উঠাই না মাথা উঠাইলে তো আমি বিপদে পড়বো আমি সেটাই কিছুক্ষণ থাকতে 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 পরে খেয়াল করে ছুঁড়া নাচের পরে আমি কোন ছুঁড়া পড়ি শেষ পর্যন্ত একটা চিৎকার মারলাম না একটা চিৎকার এবার মসজিদ থেকে বাইরে গেছি আর বলে দেখ মুসুল্লারে কি হলো মুসুল্লারে ভেঙে গেছে গা বাড়িতে আমার লেবাস তো শেষ ওর মধ্যে নিয়াজ করি যে লম্বা জুব্বা টুপি আর পাগড়িতে আমার ফাটাইছে জুব্বা টুপি লম্বা জুব্বা যাই কিছু হোক কিছু কিছু সুরা কাজ শিকার টুকে রাখে তাহলে কোন সময় যাতে কোন পলিকে আছে মুড়ি দেয় আজানি তো দিতে পারো তাই কেবল মানে দাখিল হয়েছেন ভর্তি হয়েছেন মাথা টুপি রাখছেন দাঁড়িয়ে রাখছেন জিজ্ঞাসার শুরু করছেন হুসু বেড়ে যায় গল মসজিদে যায় না সাবধান আর গেলেও সুরে গেলে যাই না যাই আল্লাহ পাক যেন লেবাস পরার তৌফিক আল্লাহ পাক যেন এনে রাখছেন সামনে ঈদান আসতেছে ঈদের নামাজকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে না মজবকালি মটককালি পাখি কত পোশাক নেয়া সারির শির বিচ্ছেদ হয়ে গেল আত্মহত্যা করেছে কথা ঠিক কিনা বলেন যে পোশাক ইসলাম অনুমোদন করে যে পোশাকে মানুষের সম্মান শ্রদ্ধা রক্ষা হয় যেই পোশাকে মানুষের শরীরের গোপনাঙ্গের কোনো প্রকাশিত হয় না ঢাইকা থেকে ঢোলা ঢিলা পোশাক খোদাভীতির পোশাক সেই পোশাক পরতে হবে সেই পোশাক পরিবারের মধ্যে সেই পোশাকের প্রচলন করতে হবে এটাই হলো তাকওয়া পরহেজগারী পোশাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের মুখের বেড়ার একটা পোশাক আছে মুখের বেড়া ঠিক করে না মানুষ এটা একটা পোশাক আছে সেটা আমাদের ঠিক করা দরকার আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত করে দেন 2:30 বাজে আমাদের তবরকের ব্যবস্থা এখানে করা হয়েছে আর সবাই একটা কথা আপনারা খেয়াল করবেন আগামী বিশ্ব ইজতেমার প্রস্তুতি আমরা এখনই নিতেছি মনে আছে সেই বিশ্ব ইজতেমার প্রস্তুতিতে আমাদের আমি ঘোষণা দিছিলাম যে এই ইয়ার ওই রমজান মাসে খুঁটি তৈরি করব কিন্তু খুঁটি তৈরি আমি একটাও করি নাই মানে কি তৈরি করতে যায় পড়ছি অনেক প্যাসে এক নম্বর প্যাস হলো কি পয়লা রোজার থেকে যে শুরু হয়েছে আমার প্রোগ্রাম একবারে সতর্ক রাখবো তো আমি মানিকগঞ্জ যাবো যাবো আমার ধুমে নেই আমার একটার পর একটা আমার এই ইফতার মাহফিল বিভিন্ন জায়গাতে পড়ছে এক দ্বিতীয় নম্বর হলো এই খুঁটিটা যদি গুল করি গুল করুম না সাইড 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 কোনা করুম এটা নিয়ে হলো সিদ্ধান্ত হিসাবপত্র গুল যদি করি তাহলে আর একটা 5 ইঞ্চি পাইপ লাগে একটা 5 ইঞ্চি পাইপের দাম হলো 2000 টাকা তা আপনারা খুঁটির টাকা দেন 2000 টাকা তাহলে পাইপের যায় 2000 ওটা তো যাবে আরও 2000 তো 4000 টাকা হয়ে যায় আবার যদি গুল পাইপের মধ্যে মাল ঢালি ভিতরে উপরের থেকে হয়েছে সিমেন্ট বালি খোয়া ভাইব্রেটিং মেশিন লাগে নাহলে ফাঁকা থাকলে পরে ওই পাই ওটা তো ঠিক থাকবে না এখন আবার চাষ সিরে করুন আমার শৈল্য বলো গ্যাসা লাগবো এই বিভিন্ন সিদ্ধান্তহীনতা আর একাধারে আমার প্রোগ্রামের কারণে আমি এই রমজান মাসে আমি এটা কইরা সারতে পারি নাই কিন্তু যারা রমজান মাসে খুঁটির আশা যারা করছিলেন নিয়তে টাকা যারা দিছেন বরকত হেরা পাইছে নেক কাজের নিয়ত যখন করা হয় তখনই বরকত শুরু হয়ে যায় আর গুনার কাজের নিয়ত করলে গুনা লেখা হয় যখন গুনা শুরু করবেন তখন লেখা হয় আর গুনাহ করছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারিবিন তওবা করছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তওবা করে আমি ভালোবাসি সব মাফ জোরে কোন সুবহানাল্লাহ যে নিয়তে দিছিলেন সব ঠিকই পেয়ে গেছেন আর আমি চেষ্টা টুটি করি না সব আমিও পেয়েছি সুবহানাল্লাহ এবার ইনশাআল্লাহ তাআলা সিদ্ধান্ত নিছি ওই এরকম সাইট শির করে আমরা বানাবো
খরচ কম করবে, শুধু খালি কোয়া ডাইলা আমরা অর্ডার দেবো বানিয়ে দেবো আমাদের, এরকম গুড় করলে ডবল খরচ পড়তেছে। আপনারা মাহফিলে যারা যাবেন সাবধানে আঁটবেন, ওই সিমেন্টের খুঁটির মধ্যে গ্যাসা দেওয়ার কোনো অর্থ আছে নাকি? কেউ নিয়ত করছেন নাকি যে খুঁটি দান বানিয়েছে আব্বা হুজুর একটু গ্যাসা দিয়ে আছে, এরকম তো নিয়ত করেন না কেন? পাঞ্জাবি সেলের ইচ্ছা আছে দেখি, খুঁটির মধ্যে গেসে বুঝা পাঞ্জাবি সিলবেন কোন কোন ব্যক্তি, আল্লাহ আকবার, কেউ আঠুটা নেই। বাঙালি অনেক বুদ্ধি আছে। এখন থেকে আমাদের কাজটা আমাদের আগায় নিতে হবে, অনেকগুলো খুঁড়ি পায় 8,500 খুঁড়ি আমাদের দরকার বিশ্বস্তর মাঠের জন্য। এক একটা খুঁটি 2,000 করে টাকা ধরা হয়েছে, 400 করে মোটামুটি আমাদের খুঁটি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করতে হবে যে প্রত্যেকটা মুরগি একটা করে খুঁটি আমরা যেন মায়ের নামে, পিতার নামে, ভাইয়ের নামে একটা একটা খুঁটি আমরা যেন দিতে পারি। বাঁশ এখন ফুরে যেতেছে, গত বছর বাঁশ না হলে আমরা মাহফিল করতেই পারতাম না, লক্ষ লক্ষ টাকা বাঁশ কেনা লাগে, এটা আমাদের জন্য ক্ষতি। আর একটা খুঁটি বানালে 2-100 বছর যাবে, সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত নিয়েছে, আপনারা কি সমর্থন করেন? আল্লাহ তুমি কবুল করে নাও। কারণ বাজার এবং আপনারা যে দাওয়াত করে আনা হয়েছে ওনারা দেখছেন সম্পৃক্ত হবে, এবং ওলামা একরাম ওলামা দিন মানিকম দরবার শিবে আমি কবি নিসার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, ওখানে আমি এই শিক্ষাকে খুব ভালোবাসি এবং আলমদেরকে খুব সম্মান শ্রদ্ধা করি। ওলামাদের একটা ফান্ড আমি তৈরি করছি আলহামদুলিল্লাহ, ওলামা ফান্ড ইনশাআল্লাহ তাআলা অনেক বড় হবে, যা বাংলাদেশে কেউ করতে পারে নাই, কোনো দরবার করতে পারে মানিকম দরবার শিব করবে ইনশাআল্লাহ তাআলা। এবং নিয়াত করছেন বায়াত বা মুরিদ হওয়ার জন্যে, তারা নিয়াত করবেন। আমি এখন বয়াত বা মরিদ হয়ে গেলাম, সকলে গায়ে গায়ে ডাইন হাতটা ধরবে। আর এখন আমাদের মধ্যে ওলামা আকরাম নতুন যারা আসছেন জিকির থেকে যান জিকির করেন দুই বেলা, তাদের জবান থেকে আমরা কিছু কথা শুনবো, দোয়া মোনাজাত হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাওবা কিয়ামায়ে সবুরি বাতু সে আউর সবুরে কামু সে আউর বয়ান কিয়ামায়ে উপর হাত মুহাম্মদ মুজরুল ইসলাম সিদ্দিকি খলিফা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকি সাহেব কবুল ফরমা। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও, আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ যারা দান করেছে বিপদ তরিয়ে দাও, সমস্যা দূর করে দাও, হায়াত তুমি বাড়িয়ে দাও, রহমত বরকত নাজিল করে দাও। ওলামা একরাম ওলামা আজম হাত তুলেছে, মহৎ ব্যক্তি যারা আশিক পাগলের হাত তুলেছে, হাতগুলিকে খালি ফেলে হেল দিও, প্রত্যেকটি সংসারকে সুখময় তুমি করে দাও, এই দেশকে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটি ঘরে ঘরে জিকির আলোর তুমি পৌঁছে দাও, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও, জীবন শেখায় বন্ধ করে দাও, ইন্তেফাক তুমি করে দাও। তাহব্বাল মিন্না ইন্নাকা আত-তাসমিউল আলিম, অথবা আলাই যারা নতুন বায়াত করে দিয়েছেন সকাল সন্ধ্যা জিকির করে আল্লাহু আকবার।